남아됩니다. 살린다. 사냥차차. 바뀌다. 일본 가족보리 앞나라 멋진 인도 반지. 나라에 따라 이렇게 해줘와 사망시는 허벌리 안나 공간에 아렉두전 닭가마루 아렉두전의 닭가마루 소일한자리 인민 권합에 제딩 로고 우프레게 아반다 제딩 수도 모아 우프레지 난 선각다 우프레지 아직에 일단 권살 바이스 바이스 일단 টাইটানিক ডুবে গেছে নদী ও পয়সা খোর শুভেন্দু ও চাকরি চোর দুটো সরকার মিলে শুধু এসএসসি শুধু টেস্ট বিএসসি ক্লার্কশিপ মাদ্রাসা সার্ভিস করে জেলে গেল তখন মাসিকে বললো একটু আমার কাছে এসো কানে কানে কথা আছে মাসি কান দিয়ে এগিয়ে গেল ভুবন কান কামড়ে ছিঁড়ে নিয়ে বললো ঠিক সময় যদি আমাকে নীতি শিক্ষা দিতে আজকে জেলে যেতে হতো না আমি মাসি না পিসি সেই তর্কে যাচ্ছি না পান্থবাবু একদিন জেল থেকে বেরোবে কান বাঁচিয়ে রাখতে হবে কাউকে কাউকে আমাদের রাজ্যে ঠিক সময় যদি কচুরি পানার থালা বানাতে শেখাতে ঠিক সময় যদি কাশফুলের বালিশ বানাতে শেখাতে আজকে অর্পিতা দেবীর ঘরে 50 কোটি টাকা পাওয়া যেত তৃণমূলের কান কাটা নাক কাটা 12 দিন ক্যাম্পাস গুলোর বাইরে থাকুক আমরা ছাত্রদের কাছে আমাদের কথা বলি ওরা ওদের কথা বলুক আমরা সুকান্তর কবিতা বলি ওরা হাম্বা গাম্বা রাম্বা বলুক আমরা ক্ষুদিরামের কথা বলি পশ্চিমবাংলার ক্যাম্পাস গুলোতে ছাত্র ভোট করুন পরিষ্কার বোঝা যাবে এসএফআই টিএমসিপি সো জায়গা এবিভিপি সো জায়গা এসএফআই আ জায়গা কেন বলতে পারছি কি করে বলতে পারছি এই প্রত্যয় নিয়ে কেন বলতে পারছি জাগরণ হয়ে থাকবে আস্তে 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 আজকে বাংলা নতুন জাগরণ দেখেছে গণজাগরণ দেখেছে গড়বেতা থেকে সিঙ্গু বর্ডার পর্যন্ত এই লড়াইয়ে তিমির বিনাশী আলম পত্রিকা হয়ে থাকবেন হান্নান মোল্লা থেকে ফুলবাড়া মন্ডলরা জিয়ানো পুরোকেও যেদিন পুড়িয়ে মেরেছিল গ্যালিলিওকে যেদিন জেলে পুড়িয়েছিল যেদিন বিদ্যাসাগর আর রামমোহনকে বিধবা বিবাহ আর সতী বন্ধ করার জন্য টিটকিয়ে মেরেছিল সেদিনও ওরা সংখ্যায় মেজরিটি ছিলেন না কিন্তু যদি মেজাজ থাকে যদি শিষ্টরা সোজা থাকে সত্যের জিত হবে ওদের সাথে আমাদের সাথে রবীন্দ্রনাথ আছেন রবীন্দ্রনাথের ভাষায় শেষ করব মাটির পৃথিবী পানে আশি মেলি জবে মাটির পৃথিবী পানে আশি মেলি জবে দেখি সেটা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হবে আমাদেরকে জঙ্গিম আছে আমার সঙ্গে যারা সাথী আছে তাদেরকে জঙ্গিম আছে সেই কথা বলতে চাই আজ আমি চাচ্ছি যারা এইসব নীতি ক্লাস করছে তাদেরকে আমি ভালো চোখে দেখতে পারি না কিন্তু আজ আমার ইচ্ছার সভায় আনিতে এসেছে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই
বহুত বহুত বেশি আশীর্বাদ একটা আনিসকে আমার দিয়ে দিচ্ছে কিন্তু আমার তুমি চলেছিলে আমি চোদ্দ দিনে আসামি ধরে নিবে সিট গঠন করবে কিন্তু চোদ্দ দিনে ঘুরে বেরিয়ে চলছি আজ আমার আনিস চলে গেল আজ আমার বাড়িতে আরেকজন আমার বাড়ির ছেলের ভয়ে আসছিল জানি বলে শেষ করেছিল গোড়া তৃণমূলের গোড়াকে তুলে ফেলে দিতে হবে আজকে আমি সেই জন্য আমাদের আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি উপস্থিত আছেন যারা এই মঞ্চে আছেন সালেম খান থেকে শুরু করে জালেম খান মিথ্যা খুনের মামলা দিয়েছে আন্দোলন করতে গেলে মার দিয়েছে হাত ভেঙেছে মাথা ফাটিয়েছে কিন্তু একটাও চোর উপস্থিত নেই আমরাই উপস্থিত আছি সবাই আমাদের চামড়ায় না
দে চাই তাই তো হিন্দি মে বলা যাতা হে আরে পাঁচ দে চাইছে আরে মানুষের কাছে আপনাকে ভিলেন করে দিচ্ছে পুলিশ কে মানুষ ভরসা পাচ্ছে না সরকারি অফিসার আদালত কে কনসেল কে মানুষ ভরসা পাচ্ছে না মানুষের ক্ষোভ কে আর বাড়িয়ে দেবেন না আপনি পাবলিক সার্ভেন্ট আপনার বেতনের টাকা আমাদের ট্যাক্সের পয়সায় আছে দিদিমণির মায়ের সোনার গলার চেন বিক্রি করার পয়সা থেকে আসে না আপনাদেরকে থাকতে হবে সরকার কি কি দখল নিয়ে নেব এই লড়াইটা ধারাবাহিক এই লড়াইটা দীর্ঘ লড়াই লড়বে দীর্ঘ পারল না সেটা আমরা লড়ছি আমরা ছেড়ে দেব আমরা 218টা সভা করে এখানে 219 নম্বর সভাতে এসেছি আমরা সই নিয়েছি আর আমাদের উকিল বাবুদেরকে বলে দিচ্ছি যে একা সালেম খান পিটিশন দায়ের করবে না পশ্চিমবঙ্গের 1 কোটি ছাত্র যুব একসাথে পিটিশন দায়ের করব আর আমরা ওদেরকে নিতে চাই যে কে আইনি ভাবে পুলিশ চলে না আইনি ভাবে দেশের সরকার চলে এই লড়াই দীর্ঘ কম ধরে লড়াই করতে দেশ বদল করতে রাজ্যের পরিবর্তন করতে গেলে যদি সরকারের পরিবর্তন করতে হয় আমলোগো কা ডিওয়াইএফআই কা প্রেসিডেন্ট আমাদের নেতা ছিলেন আমাদের নেতা রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড আবাস রায়চৌধুরী তিনি আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমি বলবো আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বকে ছিলেন বলবেন মিছিল
পারে। একজন কংগ্রেস সেখান থেকে সরে যায়নি, দেড় ঘন্টার উপর দাঁড়িয়ে নিরস্ত্র মানুষ হাতে শুধুমাত্র ঝান্ডা মনের মধ্যে বল আর এই সরকারকে ফেলে দিতে হবে। একটু আগে আনিসের বাবা আমাদের কাছে এসে কথা বললেন যে সরকারকে ফেলতে হবে, আর আজকের এই সমাবেশ থেকে চোদ্দতলায় যিনি আছেন ঘন্টা পুলিশের নির্বিচারে লাঠিচার্জ, পুলিশের টিয়ার গ্যাস চালানো, সেখানে 18 থেকে 80 বছরের মানুষ তারা সেখানে লড়াই করেছে, লড়াই করেছে, লড়াইয়ের মাঠ থেকে আমাদেরকে গ্রেফতার করেছে, লড়াইয়ের মাঠ থেকে। আমরাও বলতে চাই যে পশ্চিমবাংলা আগামী দিনে নতুন একটা বাংলা তৈরির গর্ব যন্ত্রণা অনুভব করছে আজকের পশ্চিমবাংলা। আগামী দিনে পশ্চিমবাংলায় গরু চোরদের জায়গা হবে না, বালি চোরদের জায়গা হবে না। ময়লা অনেক সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিলেন যে এত আক্রমণ কেন, আক্রমণ হবে না পশ্চিমবাংলায় এই 11টা বছরে। ওদিকে মোদী গোটা দেশকে বিক্রি করে দিচ্ছে, আমাদের এখানকার রাজ্য সরকারের তৎপর 6 লক্ষ শূন্যপদ পড়ে আছে, এখানেও কোন নিয়োগ নেই। পশ্চিমবাংলায় এই যে বড় করে একটা পদ লেখা থাকে, আমি তো পণ্ডিত মানুষ নই, বড়টা বাঁচিয়ে দিয়েছিল, তারা জুড়ে ফেলে দিয়েছিল। এটা একটা প্রতীক, এটা একটা প্রতীক। যেমন এই লড়াইয়ের ঝান্ডা মইদুল সুদীপ্ত আমিষ যেমন তোমাদের লড়াইয়ের প্রতি, আমরা যখন স্লোগান দিন ক্লাব জিন্দাবাদ লড়াইয়ের কথা আমরা বলি, তেমনি আজকে বেরোনোর পর বলি ওরা বলল আমাকে যখন জেলে নিয়ে যাচ্ছিল এটা অন্য কেউ অ্যারেস্ট হতে পারতো, অনির্বাণ আছে ও অ্যারেস্ট হয়েছিল, অন্য যে কেউ অ্যারেস্ট হতে পারতো। প্রশ্নটা আলাদা করে আবাস রায় চৌধুরী নয়, আমি বারবার বিনীত অনুরোধ করবো এভাবে তোমরা কখনো ভাববে না। কিন্তু যখন আমাকে নিয়ে যাচ্ছিল সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছে, কেউ কেউ বলেছে যে তুমি ওরকম করে কথা বলবে কেন, তুমি তো খুব ঠান্ডা মাথায় থাকো, তুমি তো জোরে কথা বলতে পারো না। এই মমতা
দিতে বলেছে না হ্যাঁ কি বলেছে মোদি ঠিক আছে মোদি ভালো আগে বলেছিলাম না বিপদে পড়লেই দাদা পায়ে পড়ন করছে আত্মসমর্পণ করে হবে না লড়তে হবে আর লড়তে কোনো চোর পারে না কোনো বেঈমান সামনে রোবোকপ আর স্টিল ফ্রেমের ব্যারিকেড
আর লাঠি আর ঢাল নিয়ে আসবেন না। বর্তমান দেখিয়ে দিয়েছে জাগ্রত জনতার সামনে পুলিশের কোন ঢাল কাজ করবে না। মনে থাকে যেন, আর যদি পাহারা দিতে হয় অনুব্রতর বাড়ি পাহারা দিচ্ছেন পাহারা দিন, অভিষেকের বাড়ি পাহারা দিচ্ছেন পাহারা দিন, ওর বউকে পাহারা দিন, ওর শালিকে পাহারা দিন, আমার কোন অসুবিধে নেই। তাই তো পুলিশের কাজ দেখেই হয়েছে, দিল্লিতে খুঁজেছে আন্ধার পরে ডোবার মধ্য দিয়ে ধারে ধারে তার লাশ পেয়েছে। এক মাস পুলিশ যায়নি, যেদিন পুলিশ তার বাড়িতে গেছে, তাই তো তার আগে যায়নি। হাসখালিতে পাঁচ দিন ওই মেয়েটাকে গণধর্ষণ করে পুড়িয়ে মেরে দিয়েছিল। নবান্ন থেকে মমতা নেকামি করে বলছিল পুলিশকে কেন জানাইনি, আর তার সাকরের দোকানে বলেছিল যদি পুলিশকে জানাও FIR করো তাহলে তার বাবাকে ধর্ষণ কেসে লাগিয়ে দেবে, এই জন্য FIR করেছিল। আজকে আনিস খানের বাড়ির লোকজনের নামেও FIR করছে। আমরা পুলিশকে বলি, আমরা যেমন নতুন করে আন্দোলনের ইতিহাস লিখছি, তোমাদের থানায় যারা বসে তাদেরকেও নতুন করে আইন শিখিয়ে দিতে হবে, FIR কিভাবে লিখতে হয়। আর আমাকে অ্যাডভোকেটরা আছে, তাই তো উকিলরা আছে, আপনারা করবেন, আমরা থানায় থানায় পাঠিয়ে দেবো। আমার দেশের জন্য বমি বমি পায় না। হিন্দি সিনেমায় কাঁচা হিন্দি সিনেমা সব ভিলেন থাকে না, আগেকার দিনে ভিলেনদের নাম আছে, নতুন ভিলেনদের নাম নেই, তাই তো। বিজেপি বলেছিল শাহিন বাগে, ইস্ট দিল্লিতে চৌসিএ এনআরসি এনপিআর এর বিরুদ্ধে আমরা লড়ছিলাম, আনিস খানও সেই আন্দোলনে ছিল। তখন এই বিজেপির নেতা বলেছিল গলি মারো সারোকো, তাই তো, সহজ না না। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে পাড়ার লোকজন গিয়ে পাড়া ছাড়া করে দিয়েছে, তাই তো। শ্রীলঙ্কায় পুলিশ ছিল না, এখানে কি অভিষেকের বাড়ির সামনে কলকাতা পুলিশের সাজোয়া গাড়ি পাহারা থাকে, আগে রাস্তায় জুড়ে একটা একটা ফ্লাগ, এখানে যে পুলিশ বলছে দাঁড়ান রাস্তার ফ্লাগ খুলে দিন, কয়েক বছর ধরে ওই অভিষেকের বাড়ির সামনে তবে সিবিআই চলে আসবে, তবে ইডি চলে আসবে, তার জন্য অবজেক্টটা রাস্তা ঘিরে রেখে দিয়েছিল ব্যারিকেড করে। তখন ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে না, মমতার কার্নিভাল হবে তার জন্য 48 ঘন্টা ধরে রেড বন্ধ করে রেখে দিয়েছিল, তখন মনে পড়েনি ট্রাফিক বন্ধ হবে। আজকে এখানকার দোকানদার ভাই, ইয়াহ কে কারবারি, পূজা কা সময় হ্যায়, হমনে কাহা কি দেখো ভাইয়া বাজার কা বক্ত হ্যায়, হমারে নৌজওয়ান আয়েঙ্গে, কুছ বিহার সে আয়েঙ্গে, কাকদ্বীপ সে আয়েঙ্গে, আপ লোক কা থোড়া দিক্কত হোগা, হকারা দোকানদাররা বললো দিক্কতর ক্যা হোগা, মোদী মমতা সব দিক্কত কর দিয়া হ্যায়, কোই বাজার নেই হ্যায়, মাল বিক নেই রা। এরা আসলে নেম চেঞ্জার, খেয়াল রাখবেন এই কলকাতায় মমতা প্রথম নাম পাল্টেছে কোনটা জানেন? আপনাদের বলছি সাম্প্রদায়িকতার কথা যাক করে, আজকে মমতা বিজেপি আর এসের না, জন্ম থেকে মুখ্যমন্ত্রী প্রথম নাম পাল্টেছে কোনটা? আচ্ছা, এই যে কালীঘাটে যেখানে থাকেন মমতা, ব্রিজটা কালীঘাট ব্রিজ, তারপর টালিগঞ্জ ব্রিজ, আমাদের খিদিরপুর ব্রিজ, চিরাট ব্রিজ যেটা চিড়িয়াখানার, কিন্তু যেটা আলিপুর ব্রিজ ছিল সেই আলিপুরের নাম পাল্টে বলল ধন ধান্য। সোচনে কি বাত হ্যায়, সমঝনে কি বাত হ্যায়, তাই তো। আর অনেক যে চুরি করেছে 100 দিনের কাজের টাকা, যে চুরি করেছে আপনার সেতুর টাকা, সাগর টাকা, বাঁধের টাকা, ত্রিপলের টাকা, আমফানের টাকা, বন্যাপ্রাণের টাকা, ফলের টাকা, তার নাম ধান বলো, আমরা লড়াই করব, আন্দোলন করব, আদালতের মধ্যে যাব, বিচারপতিদের দ্বারস্থ হব, কিন্তু যারা দুহাতে হারামের মারে দম বন্ধ করার অবস্থা, দম বন্ধ করার অবস্থা ফেটে বেরিয়ে আসতে চাইছে, আমরা সংগঠিত ভাবে শৃঙ্খলা পরায়ণ ভাবে নিয়ম মেনে আমরা আইন মেনে সংবিধান মেনে আমরা লড়াই করছি, আমরা সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা ইনসাফের পক্ষে। মনে রাখবেন, ইনসাফ চাহনে সে ইনসাফ মিলতা নেই হ্যায় অধিকার, তাই তো। ইনসাফ হোগা, ইনসাফ
নির্মল ভারত না অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের গ্রামে এই স্পিরিটকে নিয়ে গিয়ে প্রতিটি গ্রামে প্রতিটি বুথ এলাকায় কাজ করতে নামতে হবে রাত্রি থেকে এই কলকাতার কমরেডরা এবং হাওড়া জেলার কমরেডরা অক্লান্ত পরিশ্রম করে ভলেন্টিয়ারের ভূমিকা পালন করেছেন সকলকে ওএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই ঐতিহাসিক সমাবেশকে সফল করার জন্য অভিনন্দন এবং আদর সালাম জানাচ্ছি আপনারা সকলে এই ফিরে যাবেন এই গ্রামে কাজ করবেন সকলকে অভিনন্দন এবং আদর সালাম জানিয়ে আজকের এই সমাবেশের কাজ আমরা এখানেই শেষ করছি।